You are the best investigative journalist here. কি অবস্থা সবার, দেখছেন সিনে ব্রোস, দ্য রাইট প্লেস ফর অল দ্য মুভি লাভার্স। আজ আমি কথা বলবো ধানুষের রিসেন্ট ফিল্ম মারান নিয়ে। তো এই সিনেমাটা রিলিজের পরই বেশ মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে, কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে। এটি একটি অ্যাকশন থ্রিলার জনরের ফিল্ম এবং এটার ডিউরেশন 2 ঘন্টা 16 মিনিটের মতো। এটার আইএমডিবি রেটিং হচ্ছে মাত্র 5.6। মুভিটি ডিরেক্ট করেছেন কার্তিক নারায়ণ এবং এর স্টোরি শুরুতে দেখানো হয় ধানুষ একজন নিউজ রিপোর্টার। সে সবসময় সত্য গল্প প্রকাশ করে। তার বাবাও একজন নিউজ রিপোর্টার ছিল। বেশ কিছু হার্শ ট্রুথ প্রকাশ করার কারণে তার বাবাকে খুন করা হয়। তো মারান আকা ধানুষ, সেও তার বাবার মতো একদমই স্বচ্ছ নিউজ পাবলিশ করে। একটা সময় সে একজন এক্স মিনিস্টারের বেশ কিছু স্ক্যাম সম্পর্কে জানতে পারে এবং ওই ব্যাপারটা যখন সে প্রকাশ করে তখন সে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়। তো এখানে ওই মিনিস্টারের স্ক্যামগুলো আসলে কী ছিল এবং সে কী সমস্যার সম্মুখীন হয়, এই ব্যাপারগুলো জানতে হলে আপনাকে সিনেমাটি দেখতে হবে। সিনেমাটার প্রথম হাফ, প্রথম 1 ঘন্টা খুবই স্লো এবং এতই স্লো যে প্রথম ঘন্টা আপনার কাছে খুবই বিরক্ত লাগবে। আমি সাধারণত খুব স্লো এবং ড্রামা দেখেও অভ্যস্ত। সিনেমা বা সিরিজ খুব স্লো হওয়ার পরে আসলে আমার কোথাও গিয়ে খুব একটা বিরক্ত লাগে না, বাট এই সিনেমাটার প্রথম অংশ আমার খুব বিরক্ত লাগছে। ইভেন আমি প্রথম ঘন্টায় 2 বার ড্রপ দিছি। আমার মনে হচ্ছিল যে যাই একটু জুস খাই আসি, হুদাই। তো প্রথম ঘন্টার একদম 2 মিনিট আগে সিনেমাটায় একদম শকিং একটা ব্যাপার হয়। তো ওই ব্যাপারটার পর সিনেমার সেকেন্ড হাফটা ছিল ওয়েল মেড, কোথাও গিয়ে আসলে আপনার বিরক্ত লাগবে না। তবে এটার যে স্টোরিটা একদমই নতুন কিছু না এবং এর যে টেমপ্লেটটা, যে স্টাইলে সিনেমাটা নির্মাণ করা হয়েছে, এটা আসলে খুবই কমন একটা টেমপ্লেট। নতুনত্ব বলতে এখানে আমরি আসলে কিছু নেই। তবে সিনেমাটা যেভাবে শেষ করা হয়, সিনেমাটার এক্সিকিউশন বেশ ভালো ছিল। সিনেমার যে ব্যাপারগুলো ভালো লাগে তার ভিতর প্রথম অবস্থানে থাকবে এটার ডিউরেশন। সিনেমার প্রথম ঘন্টা আমি এর আগেই বললাম যে খুবই স্ট্রেচি করা হয়েছে এবং খুব বিরক্ত লাগবে। ডিউরেশনটা 1 ঘন্টা 40 বা 45 মিনিট করা হলে একদম ঠিকঠাক হতো। এরপরে যে ব্যাপারটা আসে সেটা হলো এই সিনেমাটার যে ভিলেন থাকে, ভিলেনটাকে আপনার মোটেও ডেডলি বা ডেঞ্জারাস মনে হবে না, কারণ ভিলেনটাকে আসলে কোথাও গিয়ে খুব সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়নি। সিনেমার প্রথম অংশে যে সময়টা স্পেন্ড করা হয়, এই সময়টাতে ভিলেনটাকে আরও শক্তপোক্তভাবে বিল্ড আপ দেওয়া যেত। তারা এই কাজটা কেন করলো না আমি আসলে বুঝতেছি না। থার্ড যে নেগেটিভ ব্যাপারটা থাকে সেটা হলো এটা সাউথের একদম টিপিক্যাল একটা সিনেমা। এখানে যে খুব আহামরি নতুন কিছু করা হয়েছে সেটা না, ইভেন মেকিংয়ের দিকে যদি আপনি খেয়াল করেন মেকিংটাও একদম বেসিকভাবে করা হয়েছে, সাধারণত সাউথের ফিল্মে আমরা যেটা দেখি। তো ঘুরায় ফিরায় এক জিনিস দেখতে আসলে কোথাও গিয়ে ভালো লাগে না। ইভেন এই সিনেমার যে অ্যাকশন দৃশ্যগুলো থাকে সেই দৃশ্যগুলো আসলে আমার মনে হয় কোথাও গিয়ে খুব সুন্দরভাবে কোরিওগ্রাফ করা হয়নি। একদম অল্প সময়ে সিনেমাটা করা হয়েছে কিনা আমি জানি না, বাট সিনগুলো ছিল একদমই বেসিক। তারা চাইলে এই সিনগুলো আরও বেটার করতে পারত। সব কিছুর মাঝখানে সিনেমাটা ওটিটিতে রিলিজ দেওয়া ছিল খুব ভালো একটা সিদ্ধান্ত, কারণ এই সিনেমাটা যদি হলে রিলিজ দেওয়া হতো দেন আমার মতে এটা একটা ডিজাস্টার হতো, কারণ এই সিনেমা দেখতে মানুষ হলে যেত না। হলে গিয়ে এই সিনেমা দেখে আসলে মানুষের টাকা উসুল হতো না। অনেক নেগেটিভ ব্যাপার বলে ফেললাম, হতাশ হবেন না, এই সিনেমাটার বেশ ভালো কিছু দিকও আছে। সেটা হলো সিনেমাটাতে ধানুষ এবং ধানুষের বোন এই দুইটা চরিত্রকে খুব চমৎকারভাবে বিল্ড আপ করা হয়েছে। সিনেমা শুরুতেই দেখানো হয় যে ধানুষের বাবা মা মারা যায়, তো এখানে ধানুষ তার বোনকে নিজে লালন পালন করে বড় করে। তো তাদের এই দুই চরিত্রের ভিতর যে বেশ কিছু খুনসুটি ছিল এই ব্যাপারগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এছাড়া যে থাকে ধানুষের অভিনয়, ধানুষের অভিনয় আসলে খুব নতুন কিছু নেই এই সিনেমায়, তার অভিনয়ে খুব স্পেশাল কিছু নেই আসলে। বেশ কিছু জায়গায় খুব ভালো এক্সপ্রেশন দিয়েছে এবং তার সাথে যে অভিনয় করেন মালবিকা মোহন তারও অভিনয় ছিল ভালো। সাউথের সিনেমার গানের উপর মানুষের যে এক্সট্রা একটা এক্সপেকটেশন থাকে সেটা আসলে এই সিনেমাটায় কোথাও গিয়ে মিলবে না। সব মিলিয়ে একটা এভারেজ এক্সপিরিয়েন্স ছিল, খুব গ্রাউন্ড ব্রেকিং কিছু না, এবং সিনেমাটার যেহেতু এক্সিকিউশন খুব ভালোভাবে করা হয়েছে এবং সিনেমাটা আপনি একবার চাইলে ট্রাই করতে পারেন, আপনার একদম সময় নষ্ট হবে না। ছোটো ছোটো কিছু টুইস্ট আছে, তো টুইস্টগুলো যদি আপনি আগে থেকে প্রেডিক্ট করতে না পারেন দেন আপনার কাছে বেশ ইন্টারেস্টিং লাগবে। আমি গোনা গিভ ইট 3.5 আউট অফ 5। যারা ধানুষের ফ্যান আছেন তারা সিনেমাটা অবশ্যই দেখবেন, এবং এই সিনেমাটা যদি আপনি অলরেডি দেখে থাকেন তো আপনার কাছে সিনেমাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে দেন আমাকে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা। আই অ্যাম গোয়িং আফটার মুডিনজা।